সম্পর্ক করার চেয়ে টিকিয়ে রাখাটা অনেক কঠিন, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। আসলে আমরা হয়তো মানতে চাই, মানতে চায় না আমাদের মন। পৃথিবীতে সব মানুষ যদি ভেবে চিনতে ভালোবাসত, তাহলে মনে হয় কেউই ভালোবেসে কষ্ট পেত না। আচ্ছা, ভেবে চিনতে কি ভালোবাসা যায়? তারপরেও ভাবা উচিত যদি কষ্টকে আপন করতে না চান। আচ্ছা, কষ্টের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে, যে কষ্ট শুধু শুধু আমাদেরকে কষ্টই দেবে? একটা মানুষের জীবনে তার ভালোবাসার মানুষ খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমরা সেই গুরুত্বপূর্ণ মানুষটাকে বাছাই করতে ভুল করি, তাই কষ্ট পাই, আর তখন কষ্টের ওপর অনেক অভিমান করি, কষ্টকে অনেক বোকাঝোকা দেই। আসলে কি কষ্টের দোষ? আসলে আমরা সবাই চাই ভালোবাসা মানুষের কাছ থেকে সবসময় শুধু ভালোবাসাই পেতে, কষ্ট নয়। তাই হয়তো পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ভালোবাসা মানুষের কষ্ট সহ্য করা ক্ষমতাটা আমাদের নেই। আসুন সম্পর্ক করার আগে একটু ভেবে দেখি, সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো কি না, মৃত্যুর আগে পর্যন্ত একসাথে থাকতে পারবো কি না। কাউকে ভালো লেগে গেলে আর হুট করে ভালোবেসে ফেললাম, দুদিন পরে চোখের জলে ভাসলাম, একটা কথা মনে রাখবেন, ভালোবাসার মানুষ যেমন কেরিয়ার গড়তে অনেকটাই ভূমিকা রাখে, তেমনি অবহেলা ফেলে তার জীবনটা নষ্ট করে দিতে পারে। অবশেষে একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে ভালোবাসার মানুষের সাথেই থাকুন।